তো আমাদের বেস্টটা একটু বেশি আছে মনে হচ্ছে, এই জন্য আমরা বেস্টটা আসলে কমিয়ে দেব। এবং যেহেতু হলরুম এখানে হলরুমে বাজানো সিস্টেম হচ্ছে যে আমরা আমাদের যে সাউন্ডের মিড পার্ট, আমাদের গাড়িতে মাল কিন্তু লোড হয়ে গেছে, আমাদের একটা বক্স, একটা সেট, একটা মিক্সার, একটা স্ট্যান এবং দুটো মাইক্রোফোন চালাতে যা যা লাগে বোর্ড টোর সব কিছু আমরা ব্যাগের ভিতরে ভরে নিয়েছি। তো আমরা এখন মূল গন্তব্যস্থানে অনুষ্ঠানে চলে যাব, যেহেতু এখানে একটা বক্সের অনুষ্ঠান। তো সেখানে যেয়ে কীভাবে সেটিং করলাম কী দেখি সব কিছু আপনাদের দেখিয়ে দেবো। আর এই ভিডিও থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন কীভাবে একটি ছোট প্রোগ্রামের জন্য অল্প এস্টিমেট দিয়ে সব কিছু সেটিং করতে হবে। তো বন্ধুরা, যেহেতু এটা আসলে একটা ছোটো প্রোগ্রাম, একটি বক্স লাগবে মাত্র, তো আমাদের ছোট পরিসরে সেটিং, মানে আমরা মাল জিনিস সব সেটিং করে নেব এখনই। তো প্রথমে আমি মিক্সারের পাওয়ার কর্ড, পাওয়ার অ্যাডাপ্টার, এই যে দেখছেন অ্যাডাপ্টার, পাওয়ার অ্যাডাপ্টার লাগাবো। তো প্রথমে আমাদের মিক্সারের যে পাওয়ার কর্ডটি, এই পাওয়ার কর্ডটি এখানে আমাদের লাগাতে হবে। প্রথমে সবার প্রথমে এখানে এটা লাগাতে হবে, এখানে এই যে ঘাট আছে ঘাটের সাথে ঘাট মিলিয়ে লাগিয়ে দিতে হবে। এবং প্যাচটাকে অবশ্যই আপনারা টাইট দিয়ে নেবেন, আমিও নিচ্ছি। তো এখন আমাদের মিক্সার থেকে যে আউটপুটটা বেরোচ্ছে, দেখুন এটা হচ্ছে এক্সেলার আউটপুট, এটা হচ্ছে মনো আউটপুট। তো আমরা মনো আউটপুট নেব, যেহেতু আমাদের একটা বক্স স্টুডিও আমাদের লাগবে না। তো মনো কর্ডটা লাগিয়ে দিলাম এবং এটা এখন আমরা পাওয়ারের ইনপুটে লাগিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের পাওয়ারের ইনপুট হচ্ছে এটা। তো আমরা মিক্সারের আউটপুটটা এনে ইনপুটে লাগিয়ে দিলাম। আর স্পিকার থেকে, আমাদের বক্সের থেকে যে তারটা এসেছে, এই তারটা এসে আমরা স্পিকার আউটপুটে এল সাইডই লাগিয়ে দিয়েছি। আমাদের যেহেতু একটা বক্স, সেহেতু এক সাইড বাজালেই চলবে। তো এখন আমরা আমাদের সেটে এবং মিক্সারে পাওয়ার লাইন দেব। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার বোর্ড। প্রথমে আমরা বড় সকেটে পাওয়ার সেটের লাইন দিলাম এবং সাইডে যে সকেটটি দেখতে পাচ্ছেন, এটা আমরা মিক্সারের লাইনটা কানেক্ট করে দিচ্ছি। তো লাইন লাগানোর পরে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, প্রথমে সর্বপ্রথমে সমস্ত গেইনগুলো কিন্তু আমরা কমিয়ে দিয়ে তারপরে মিক্সারের সুইচ অন করবেন। তো দেখুন আমাদের মিক্সার অন হয়ে গেছে। এবার আসুন পাওয়ারের সাইডে। তো পাওয়ারের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাদের, অবশ্যই মাস্টার ভলিউম পুরো কমিয়ে নিয়ে তারপরে পাওয়ার সেট অন করতে হবে। তো আমি এখন অন করতেছি, বিসমিল্লাহ। তো বন্ধুরা, হলরুমে তো এটা শব্দ হয় স্বাভাবিক। তো আমাদের পাওয়ার অন হয়ে গেছে। তো এখন আমরা মাস্টার ভলিউমটা মিডল বরাবর রাখবো, আর এই যে ট্র্যাভেল দেখছেন, ট্র্যাভেলটা আমরা একটু কমিয়ে রাখবো, বেসটা একটু কমিয়ে রাখবো, বাকি কন্ট্রোল হবে আমাদের মিক্সার থেকে। তো এখন একটি মিক্সারে আমি মাইক্রোফোন মিক্সারে কানেকশন দেবো, কানেকশন দিয়ে আপনাদের সাউন্ড চেক করে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের মনোকর্ড। তো বিষয়টা হচ্ছে এখানে এক্সেলার লাগানো যে যাইতো, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা তো শর্ট প্রোগ্রাম, তো হলরুমের ভিতর বেশি সাউন্ড লাগবে না, যার কারণে আমি মনোকর্ড দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আমি লাইন দিয়ে, লাইন দেওয়ার পরে এখানে আসুন, এই যে আমাদের মিক্সারের যে মেইন আর এল দুটোকে আমরা এভাবে জিরো ডিবিতে রেখে দেবো, জাস্ট জিরো ডিবি। এটা ইফেক্টের, এটা পরে আমরা ই করব। এখন আসুন এখানে সেটিংয়ের জন্য মাইক্রোফোন অন করে দিয়ে একটু চেক দেব যে আমাদের লাইনগুলো ঠিক আছে কিনা। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। তো আমাদের বেসটা একটু বেশি আছে মনে হচ্ছে, এই জন্য আমরা বেসটা আসলে কমিয়ে দেব। এবং যেহেতু হলরুম এখানে হলরুমে বাজানো সিস্টেম হচ্ছে যে আমরা আমাদের যে সাউন্ডের মিড পার্ট এবং হাই পার্টটা একটু বেশি রাখতে হবে, লো যতটা কমিয়ে দেওয়া যেতে পারে, তাহলে প্রতিধ্বনিটা কম হবে। তো এখন আমরা দেখুন, হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, চেক, তো আমাদের কিন্তু আসলে সেটিং হয়ে গেছে এক পর্যায়ে, এখন লোকজন এসে যাবে খুব শীঘ্রই। তো আমরা জাস্ট একটা মাইক্রোফোন দেখালাম, সেম সিস্টেমে আমাদের দুটো মাইক্রোফোন লাগবে এবং আমরা দুটো স্ট্যান নিয়ে এসেছি, যেটা আমাদের লাগবে আমরা সেটা এখানে কিন্তু লাগাবো। তো বন্ধুরা, আপনাদের একটা জিনিস সেটিং এখন দেখাই কিভাবে ইফেক্ট বের করতে হয়, যেটাকে আমরা ইকো বলি। প্রথমে আমি মাইক্রোফোনটা অন করলাম এবং এবং আমার ইফেক্টের যে চ্যানেল, চ্যানেলেরটা আপাতত ইফেক্ট যেটা, এই চ্যানেলের ইফেক্ট, ইফেক্টটা আমি ফুল দিয়ে দিব আপাতত। তো ফুল দেওয়ার পরে আমার চলে আসবো মেইন মাস্টার, মাস্টারে। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক।
তো আমাদের কিন্তু এখন ইকোটা ছাড়তেছে, যদিও হল রুমে ভালো বোঝা যাচ্ছে না। তো দেখুন, হ্যালো হ্যালো চেক চেক হ্যালো হ্যালো। তো এখনকার মতো সেটিং এ পর্যন্তই। তো পরবর্তীতে আমি আপনাদেরকে যখন আমাদের প্রোগ্রাম চলবে তারও কিছু ফুটেজ কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, আমাদের প্রোগ্রাম শেষ। আসলে সিক্রেট মিটিং হওয়ার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা ভিডিও করতে পারিনি বা অনুমতি ছিল না। তো আপনাদের এখন যে নির্দেশনাটা দেবো সেটা হচ্ছে যে আপনারা যখন প্রথমে সেট এবং মিক্সার অর্থাৎ প্রোগ্রাম শেষে যখন বন্ধ করবেন তখন আগে অবশ্যই একটা মাস্টার ভলিউম কমায় নেবেন। কমায় নিয়ে আগে সেটকে অফ করবেন। সেটকে অফ করার 2-4-5 সেকেন্ড পরে আপনারা মিক্সারকে বন্ধ করে দিবেন। তাতে কি হবে, যদি সেট রানিং অবস্থায় থাকে, এই অবস্থায় যখন মিক্সার অফ করা হয় তখন কিন্তু একটা এক্সট্রা গেইন যায় অ্যাম্পলিফায়ার ইনপুটে, প্রেশার করলে ওইটা আবার আউটপুটে বের হয়ে যায়। তো এটা সেফটির জন্য আপনারা আগে সেট বন্ধ করবেন, ভলিউম কমায় তারপরে মিক্সার বন্ধ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যারা দেখলেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না, তাহলে এরকম অন্য কোনো ভিডিও চ্যানেলে কিন্তু পরবর্তীতে আপনারা পাবেন না। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।